নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তো দেখো মডেল কোশ্চেন পেপার 20 নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি রয় মার্টিনের প্রশ্ন বিচিত্রার ঠিক আছে যে মডেল যে কোশ্চেন পেপারগুলো আছে সেইগুলো প্লিজ একটু সলভ করে দেবেন। তো দেখো তাদের জন্য নিয়ে আসছে আমি মডেল কোশ্চেন পেপার সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ, প্রশ্ন বিচিত্রা রয় মার্টিন, এবং যার পেজ নম্বর আছে একটু কালারিং করে দিই, যার পেজ নম্বর আছে কিন্তু একটু কালার 567 567, এবং আমাদের ভলিউম 2। তো দেখো এই যে মডেল কোশ্চেন পেপার 20 এটা কিন্তু আমরা সলভ করে দেবো সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো যতটা সম্ভব পারি ততটা আমি কিন্তু অঙ্কগুলো তোমাদের হেল্প করার চেষ্টা করছি। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ 2024 ভলিউম 2। তো সুপ্রিয় দর্শকার্থী আমি আলোচনা করছি, তাহলে আলোচনা করা যাক। আমাদের ফার্স্ট অঙ্ক কী বলেছে? রোমান ওয়ানের অঙ্ক কী বলেছে? কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর মূলধনের অনুপাত 3:4 কত বলেছে? 3:4 বলেছে, এবং লভ্যাংশের অনুপাত 4:3 হলে ওই বন্ধুদ্বয়ের মূলধন খাটানোর সময়ের অনুপাত কত? তো দেখো যে অঙ্কগুলো বলেছে সেই অঙ্ক কিন্তু আমি খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো বুঝতেই পারছো যে অঙ্কটার অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার 16:9 হবে। তো দেখো 16:9 কী করে হবে সেটা কিন্তু আমাদের দেখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। কিন্তু কোষে দেখি 14 অঙ্ক, ঠিক আছে কী বলছি বুঝতে পারছো, জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে। তো দেখো অঙ্কটা কী করে করতে হয় সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো দুই বন্ধুর মূলধনের অনুপাত ঠিক আছে 3:2 কত আছে? 4 আছে, তাই তো। অপরদিকে দেখো লভ্যাংশের যে অনুপাত আছে লভ্যাংশের অনুপাত কিন্তু 4:3 বলে দিয়েছে, তাই তো। তো দুই বন্ধুর মূলধন খাটানোর সময়ের অনুপাতটা কত হবে এটা আমাদের চেয়েছে। তো দেখো এখানে কী করেছে, দুই বন্ধুর মূলধনের খাটানোর সময়ের অনুপাত প্রথমে যেটা আছে যে 4:3 লভ্যাংশের যে অনুপাত আছে লভ্যাংশের অনুপাত কত আছে? 4:3 আছে। তো প্রথমে আমি 4:3 বসিয়েছি ভাগ, তারপরে কী বলেছে, তারপরে মূলধনের অনুপাত যেটা আছে 3:4 আছে, এই 3:4 দিয়ে কী করেছি ভাগ করেছি, তাই তো। তো দেখো এটা কেটে দিচ্ছি, নাহলে জায়গাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দেখো এবার আমি কী করেছি, এবার এই যে সময়ের যে অনুপাত আছে সময়ের অনুপাত এটা দেখ ভাগ করলে কত হবে 3, তো দেখো 4/3 এটা কী আছে, এটা তো গুণ করলে তো উল্টে যাবে, উল্টে গেলে কী থাকছে, উল্টে গেলে হবে 4/3, এটা দিয়ে আছে 3/4, উল্টে গেলে কী হবে 4/3 হবে, তাই তো। তো সুপ্রিয় দর্শকার্থী 4 কত হয় 16, আর 3 3 9 অর্থাৎ 16/9 ওকে সমান সমান কত আছে 16:9, 16:9 কী আছে, 9 এর অ্যান্সার আছে সুপ্রিয় দর্শকার্থী। বুঝতেই পারছো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এর অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার হবে, কী আছে সি এর অ্যান্সার হবে সুপ্রিয় দর্শকার্থী। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে আলোচনা করা যাক। আমাদের নেক্সট অঙ্ক আছে রোমান 2 এর অঙ্ক, ঠিক আছে কী বলেছে, y-z প্রফেশনাল 1/x, z-x প্রফেশনাল সরি x প্রফেশনাল y 1/y। তো দেখো অঙ্কটা আরেকবার বলছি, একটু দেখতে সমস্যা হচ্ছিল আমার, ঠিক আছে তার জন্য আমি তোমাদের ঠিক মতন বলতে পারিনি, অঙ্কটা আরেকবার বলছি। দেখো প্রথমে অঙ্কটা বলেছে y-z প্রফেশনাল 1/x বলেছে, তারপরে বলেছে তারপরে বলেছে আমাদের z-x প্রফেশনাল 1/y বলেছে, তাই তো। তারপরে বলেছে x-y প্রফেশনাল 1/z, তবে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কত? অ্যান্সার কিন্তু 0 হবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কোষে দেখি 13 অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট সুপ্রিয় দর্শকার্থী। তোমাদের আর একটা কথা আমি বলতে চাই, কী বলতে চাই দেখো 9.3 অর্থাৎ তোমাদের 9.3 যে অঙ্কগুলো আছে যেখানে 9.1 9.2 9.3
মানে করণী নির্দেশন, এই করণী নির্দেশনের সঙ্গে কিন্তু ভেদের অঙ্ক কিন্তু অর থাকবে, অর্থাৎ তোমরা দুটো অঙ্ক পাবে, ভেদ থেকে একটা পাবে এবং করণী থেকে একটা পাবে। তো দুটো থেকে যে কোনো একটা করলে হয়ে যায়, তোমরা ভেদ এবং করণী ঠিক আছে যে কোনো একটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। তার সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে যে এমসি কিউবগুলো ভেদ হোক আর করণীয় হোক ভালো করে প্র্যাকটিস করে যাবে, এমসি কিউব কিন্তু আসবে এবং এসএ কিউব শূন্যস্থান এইগুলো কিন্তু প্র্যাকটিস করে যাবে। তোমরা সেই করণী আর ওই ভেদ যে কোনো একটা সেট করলে হয়ে যায়, বাট আমার মতে এমসি কিউব এসএ কিউবগুলো সব কিছু করে যাবে। ওকে, তো দেখো অঙ্কটা কিন্তু জিরো হবে, কী করে জিরো হবে সেটা কিন্তু তোমাদের আলোচনা করছি। সুপ্রিয় দর্শকার্থী, অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই মাইনাস জেড প্রপোর্শনাল ওয়ান বাই এক্স, ঠিক আছে, আর যেখানে কে ওয়ান নট ইকুয়াল টু জিরো ধরেছি, অপর দিকে জেড মাইনাস এক্স প্রপোর্শনাল ওয়ান বাই ওয়াই, ঠিক আছে, যেখানে কে টু নট ইকুয়াল টু জিরো ধরেছি, সেম, অর্থাৎ এখানে আমরা প্রত্যেকটা জায়গায় কে ওয়ান কে টু কে থ্রি দ্বারা কিন্তু প্রকাশ করেছি, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো। তো দেখো এটা আমাদের এখানে কী কী করেছে, প্রথমে ওয়াই মাইনাস জেড সমান সমান কে ওয়ান বাই এক্স, কে ওয়ান সমান সমান কী আছে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড, অর্থাৎ আমি কিন্তু এই যে এর সঙ্গে এর কিন্তু কোনাকুনি গুণ করেছি, বুঝতে পারছো। সেম এরকম এখানেও করেছি, একটু একটু কালার পরিবর্তন করি। তো দেখো জেড মাইনাস এক্স, ঠিক আছে, জেড মাইনাস এক্স, ঠিক আছে, দেখো এই যে কালারটা পরিবর্তন করলাম, কে টু বাই ওয়াই, তাই তো, কে টু বাই ওয়াই, তাহলে কে টু সমান সমান কী দেখছে জেড ওয়াই, এটা কিন্তু মাইনাস হবে, অনেকটা দেখা যাচ্ছে না, ঠিক আছে, এটা মাইনাস হবে, জেড ওয়াই মাইনাস এক্স মাইনাস মানে এক্স এক্স ওয়াই, এটা দু নং সমীকরণ, ঠিক আছে, এটা আমাদের দু নং সমীকরণ। অপরদিকে এই যে এক্স মাইনাস ওয়াই প্রপোর্শনাল ওয়ান বাই জেড, এটা কে থ্রি নট ইকুয়াল টু জিরো ধরেছি, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান কী ধরেছি কে থ্রি বাই জেড ধরেছি, তাহলে কে থ্রি সমান সমান কী আছে এক্স জেড মাইনাস ওয়াই জেড, এটা কিন্তু আমাদের তিন নং সমীকরণ। অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থে আমরা তিনখানা সমীকরণ পাচ্ছি, একটা সমীকরণ পাচ্ছি এটা এক নং সমীকরণ, দ্বিতীয় পাচ্ছি আমাদের এটা দু নং সমীকরণ, এবং তৃতীয় পাচ্ছি আমাদের এটা তিন নং সমীকরণ, অর্থাৎ আমরা তিনখানা সমীকরণ পেয়েছি। তো দেখো একটু মুছে দিচ্ছি, নাহলে জায়গাটা বহুত মুশকিল হয়ে যাচ্ছে বোঝানোটা, আর তোমাদের মরছে, হ্যাঁ ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু আর একটা জিনিস আমরা নজর করতে পারছি যে যে এই যে এটা কিন্তু মাইনাস হবে, ঠিক আছে, একটু এটা কিন্তু মাইনাস হবে, ওকে, এটা আমাদের এক নং সমীকরণ, এটা দু নং সমীকরণ, এটা তিন নং সমীকরণ, অর্থাৎ এই একের সঙ্গে এক নং সমীকরণ যোগ দু নং সমীকরণ যোগ তিন নং সমীকরণ, ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী, এই যে যে তিনখানা যে সমীকরণ আছে এই তিনখানা সমীকরণকে কিন্তু কী করতে হবে, যোগ করতে হবে, যোগ করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। তো দেখো এখানে কী করেছি, এক নং সমীকরণ দু নং সমীকরণ এবং তিন নং সমীকরণ কিন্তু যোগ করেছি, এক নঙ্গে কে ওয়ান কে টু কে থ্রি সমান সমান কী আছে, আমরা যে গুণটা করেছিলাম এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড প্লাস জেড ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড, অর্থাৎ এই এক নং সমীকরণ দু নং সমীকরণ তিন নং সমীকরণে যেটা করে যেটা আমি পেয়েছি সেটা কিন্তু এখানে যোগ করে দিয়েছি। তো দেখো সবগুলো কিন্তু কেটে যাচ্ছে, এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড, ঠিক আছে, প্লাস ওয়াই জেড, এগুলো কিন্তু সব কিন্তু কেটে যাচ্ছে, কেটে কেটে কী থাকছে জিরো থাকছে, অর্থাৎ কে ওয়ান যোগ কে টু যোগ কে থ্রি, ঠিক আছে, ইকুয়াল টু কত, ইকুয়াল টু কিন্তু জিরো, এর অ্যান্সার আছে সুপ্রিয় দর্শকার্থী, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার, ঠিক আছে, জিরো। ওকে, কী বলছে বুঝতে পারছো। আমাদের আমাদের নেক্সট অঙ্ক কী আছে সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের তিন দাগের অঙ্কটা দেখাবো কী বলেছে। তো দেখো দেখাচ্ছে তোমাদের, বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস এ বি, বৃত্তের উপরই স্থিত উপরিস্থিত কোনো বিন্দু পি থেকে এ বি ব্যাসের উপর লম্ব অঙ্কন করা হলে এ বি এন বিন্দুতে ছেদ করলে পি বি সিক্স সেন্টিমিটার বি এন ফোর সেন্টিমিটার হলে এ বির মান কত। সুপ্রিয় দর্শকার্থী এই অঙ্কটা ঠিক আমি তোমাদের অনেকবার করিয়েছি, ঠিক আছে, অ্যান্সার কিন্তু নাইন সেন্টিমিটার হবে, ঠিক আছে। তো দেখো নাইন সেন্টিমিটার হবে কী করে, এখানে যে অঙ্কটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস, ঠিক আছে, তো দেখো আমি এটা একটু কেটে দিচ্ছি, না কাটলে ঠিক বোঝাটা বহুত মুশকিল হচ্ছে। বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস, মনে করো ও কেন্দ্র মানে কি, মনে করো একটা বৃত্ত অঙ্কন করতে বলেছে এবং এই বৃত্তের মাঝখানে বলেছে এটা বলেছে এ বি ব্যাস, এটা মনে করো এ দিলাম,
এটা মনে করো বি দিলাম, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো, এটা মনে বি দিলাম, এ বি বিয়ার বলেছে। তাহলে দেখো এখানে বলেছে বলেছে পি থেকে এ বি ব্যাসের উপর একটি লম্ব, অর্থাৎ এটা কিন্তু ও কেন্দ্রবৃত্ত, ঠিক আছে, এবং এখানে বলেছে ও কেন্দ্র বৃত্তের যেটা আছে যেটা এ বির উপরে কিন্তু পি একটা লম্ব, এরকম একটা লম্ব দাঁড়িয়ে আছে, ঠিক আছে, পি লম্ব, এখানে আমি পি বসিয়ে দিলাম। এবার কি বলেছে, বলেছে এ বিকে এ বিকে এন বিন্দুতে ছেদ করলো, আচ্ছা এ বিকে, ঠিক আছে, এ বিকে, ঠিক আছে, এটা তো বি আছে, বিটা ঠিক এইখানে না, বিটা ঠিক এইখানে, বিটা ঠিক এইখানে বিটা, ওকে, এ বিকে এই এ বিকে এই এ বিকে এন বিন্দুতে ছেদ করতে বলেছে, ঠিক আছে, এন বিন্দুতে আমি এন বিন্দুতে ছেদ করলাম, তাই তো। এবার বলেছে এ বি সি মানে পি বি কত বলেছে, পি বি বলেছে 6 সেন্টিমিটার বলেছে, তো দেখো পি বি অর্থাৎ এটা কিন্তু 6 সেন্টিমিটার বলেছে, তাই তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা এবং পি এন, আর একটু মুছে দিচ্ছি নাহলে দেখতে বহুত মুশকিল হয়ে যাচ্ছে, একটু কেটে দিচ্ছি, ঠিক আছে, না কাটলে অঙ্কটা বোঝা যাচ্ছে না। আর বি এন কিন্তু বলেছে 4 সেন্টিমিটার, বি এন, তো দেখো বি এন বলতে বোঝানো হয়েছে বি এন, তো দেখো এটা তো বি তো এটা, আর এটা এন, এটা এন, এটা এন, ওকে, এটা এন, বি এন বলেছে 4 সেন্টিমিটার, তো 4 সেন্টিমিটার যদি বলে তো এ বির মানটা নির্ণয় করতে বলেছে। তো দেখো অঙ্কটা একটু 9 সেন্টিমিটার যদিও হবে, আমি অঙ্কটা তোমাদের পরে করে দিচ্ছি, ঠিক আছে, আমি তোমাদের পরে জানাবো, ঠিক আছে, অঙ্কটা হয়তো কোনো সমস্যা হচ্ছে কি না বুঝতে পারছি না, 9 সেন্টিমিটার হলো কী করে এটা আমার একটু ডাউট হচ্ছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমি তোমাদের পরে জানাবো, ঠিক আছে, আমি এটা একটু রেড মার্ক করে দিচ্ছি অঙ্কটা, ঠিক আছে, তোমাদের অবশ্যই আমি করে পাঠিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের অঙ্কটা কী বলেছে একটু আলোচনা করা যাক, একটু কেটে দিচ্ছি, না কাটলে বহুত গণ্ডগোল হচ্ছে, দেখতে সমস্যা হচ্ছে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক বলেছে 4 দাগের অঙ্ক, তাই তো, 4 দাগের অঙ্ক কী বলেছে, যদি এক্স সমান সমান এ প্লাস বি সেক থিটা প্লাস ট্যান থিটা, তাই তো, এবং আমরা দেখতে পারছি যে ওয়াই সমান সমান এ মাইনাস বি সেক থিটা মাইনাস ট্যান থিটা হলে, এখানে কিন্তু বলেছে তবে কোন সম্পর্ক ঠিক, এখানে যে সম্পর্কগুলো আছে এখানে কোন সম্পর্কগুলো ঠিক হবে সেটা কিন্তু তোমাদের দেখাতে হবে। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল অঙ্কটা কী করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো এক্স সমান সমান এ প্লাস বি শক্তিটা মাইনাস শক্তিটা প্লাস ট্যান থিটা, তাহলে জাস্ট আমি এটাকে ঘুরিয়ে দিয়েছি, ঠিক আছে, এটা আমি বা সাইডে নিয়েছি আর এক্সটাকে এই দিকে রেখেছি, শক্তিটা প্লাস ট্যান থিটা সমান সমান কী থাকছে, এক্স বাই এই এ প্লাস বিটা নিচে যাবে, ভাগ অবস্থায় যাবে, এটা আমাদের 1 নং সমীকরণ। আবার আবার বলে দিয়েছে যে ওয়াই সমান সমান এ মাইনাস বি শক্তিটা মাইনাস ট্যান থিটা, অর্থাৎ এখানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে শক্তিটা মাইনাস ট্যান থিটার মানটা বের করতে হবে, এখানে কী করেছি এ মাইনাস বি যেটা আছে এদিকে আসলে কেবে ভাগ অবস্থায় হয়ে যাবে, অর্থাৎ ওয়াই বাই এ মাইনাস বি, এটা কিন্তু আমাদের 2 নং সমীকরণ, অর্থাৎ আমরা এখান থেকে একটা সমীকরণ পেলাম যে শক্তিটা প্লাস ট্যান থিটা ইজিকাল টু এটা পেলাম, এটা পেলাম, এবং শক্তিটা মাইনাস ট্যান থিটা সমান সমান ওয়াই বাই এ মাইনাস বি পেলাম, অর্থাৎ কিন্তু আমরা 2টো জিনিস পেয়ে গেলাম, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, একটু কেটে দিচ্ছি, একটু কেটে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, দেখে নাও তোমরা ভালো করে। এবার আমি কী করবো তোমরা ভালো করে নজর করে দেখো, এবার আমি সুপ্রিয় দর্শকার্থী, আমরা কি ফর্মুলা জানি, আমরা ফর্মুলা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে এটা কী আছে, এটাকে আমি ভাগ করতে পারি সেক থিটা প্লাস ট্যান থিটা আবার সেক থিটা মাইনাস ট্যান থিটা, তাহলে দেখি সেক থিটা প্লাস ট্যান থিটার মান কী আছে এক্স বাই এ প্লাস বি, আবার সেক থিটা মাইনাস ট্যান থিটা এটা কিন্তু ইজ ইকুয়াল টু 1, ইজ ইকুয়াল টু 1 হবে, ঠিক আছে, কী বলছে এটা ইজ ইকুয়াল টু 1 হবে, তো দেখো এখানে কী করেছি, এখানে কী করেছি এক্স বাই এ প্লাস বি পেয়েছি, সেক থিটা প্লাস ট্যান থিটার মান অপর দিকে অনেকটা বড় হয়ে গেছে, একটু কেটে দিচ্ছি, একটু বড় হয়ে গেছে,
বড় হয়ে গেছে, বুঝতে সমস্যা আছে, হ্যাঁ একটু কেটে দিই, হ্যাঁ না কাটলে বহুত মুশকিল হচ্ছে, অনেকটা বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই। তো দেখো এই সেক থিটা মাইনাস ট্যান থিটা, ঠিক আছে, এর মান কী আছে, এর মান কিন্তু হচ্ছে এই যে এখানে আছে ওয়াই বাই এ মাইনাস বি, এটা আমি বসিয়ে দিলাম। তো দেখো এক্সে এক্সের সঙ্গে ওয়াই গুণ করলে কী হয়, এক্স আই হয়, আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, অর্থাৎ কোনাকুনিকে যদি আমি গুণ করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এক্স ওয়াই থাকছে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু এর অ্যান্সার, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে যে রোমান ফোরের অঙ্ক, এটার অ্যান্সার কিন্তু 27.1 হবে, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের আমি অনেকবার করিয়েছি। তো দেখো রোমান সিক্সের অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ আছে, 30, 30, 35, 36, 37, 38, 39, 40, 45 না থাকলে মধ্যমা বৃদ্ধি পাবে। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অ্যান্সার কিন্তু হবে আমাদের ডি এর অ্যান্সার 0.5। তো দেখো 0.5 কী করে হয়েছে সেদিকে তোমরা একটু প্লিজ নজর দাও। সুপ্রিয় দর্শকার্থী, ছয় দেখের অঙ্ক, তো দেখো অঙ্কটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, প্রথমে 30, 30, 35, 36, 37, 38, 39, 40 অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে টোটাল কটা সংখ্যা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, টোটাল কিন্তু আটখানা সংখ্যা আছে। তার জন্য আমি কি করব, এই যে আটখানা সংখ্যা আছে, তো দেখো জোড় সংখ্যা যাকে বলা হয় যুগ্ম, তো দেখো এবার আমি তোমাদের বোঝাচ্ছি অঙ্কটা শর্টকাট ফর্মুলায়। তোমরা কি করবে, এই যে প্রথম যে তিনটে, এই প্রথম তিনটে বাদ দেবে, ঠিক আছে, এবং এই লাস্টের দিকে যে তিনটে, এই তিনটে বাদ দেবে, তিনের তিন ছটা দুদিক থেকে বেরিয়ে মানে বাদ হয়ে গেলো, যেহেতু এটা যুগ্ম আছে, জোড় সংখ্যা আছে, আর লাস্টের দিকে এই যে মাঝখানে যে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যা কিন্তু যোগ করে দেবে এবং তাকে দুই দিয়ে ভাগ করে দেবে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, 36 + 37/2 যোগ করলে কত হবে, 73/2 হবে, তাই তো? তাহলে 73/2 হয় তাহলে কী আছে, এখানে আমরা দেখতে পারছি অঙ্কতে 73কে দুই দিয়ে ভাগ করলে কত হবে, 36.5 কিন্তু এর অ্যান্সার হবে। আবার অঙ্কটাই বলেছে যদি 35 যদি না থাকে, তো দেখো এখানে কিন্তু আবার অঙ্কটাকে আমি সাজিয়েছি, যেখানে কিন্তু 35টা দেইনি, যেহেতু আমাদের বইতে রয় মার্টিন বইতে বলেছে যে 35টা যদি না থাকে, তো প্রথমে 30, 30, 36, 37, 38, 39, 40 অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে অঙ্কটার ক্ষেত্রে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7 অর্থাৎ সাতখানা সংখ্যা পাচ্ছি, অর্থাৎ এটা কী আছে, এটা কিন্তু বিজোড় সংখ্যা যাকে বলে মানে অযুগ্ম। এন বাই এই ফর্মুলাটা এরকম ইউজ করতে হবে, n+1/2। তো দেখো এরকম না করলেও চলে, এখনকার দিনে ছেলেমেয়েরা অনেক হাই লেভেলে বেরিয়ে গেছে, তারা মানে শর্টকাট করার জন্য ব্যস্ত থাকে। তো দেখো অনেক ছেলেমেয়ে আমাকে জিজ্ঞেস করছে স্যার এই অঙ্কগুলো একটু শর্টকাট নিয়মে করলে ভালো হয় না, তো দেখো তাদের জন্য নিয়ে আসছি কিন্তু শর্টকাট, একটু মুছে দিচ্ছি, তোমাদের বোঝাচ্ছি যে অযুগ্ম সংখ্যাগুলোকে কী করে করতে হয়, এবং যুগ্ম সংখ্যা তো তোমাদের বুঝিয়ে দিয়েছি না। তো দেখো তোমাদের আমি বোঝাচ্ছি আর একবার দেখাচ্ছি, তো দেখো এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে তুমি এখানে 30 কাটবে, এখানে 40 কাটবে, এখানে 30 কাটবে, এখানে 39 কাটবে, এখানে 36 কাটবে, এখানে 38 কাটবে, মাঝখানে কী কী থাকবে, 37 থাকবে, তুমি এইভাবেও করতে পারো। আর উপরেরটাও একটু দেখিয়ে দিচ্ছে, প্রথমে 30 কাটবে, তারপরে 49, তারপরে 30, 39, 35, 38 কী কী থাকছে, দুটো সংখ্যা থাকছে দেখেছো, আর এখানে কটা সংখ্যা থাকে, একটা সংখ্যা থাকছে, আর এটা এটা কেটে দিলে তো কোনো কিছুই থাকবে না, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে দুটো সংখ্যা পেয়েছি যে 36 + 37/2, এটা যদি ডিভাইডেড করো তাহলে তোমরা কত পাবে, 36.5 পাবো। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী বুঝতেই পারছো আমি কী বলছি, তো দেখো একটু কেটে দিচ্ছি নাহলে জায়গাটা অনেকটা নোংরা হয়ে যাচ্ছে। তো দেখো আমরা আমরা নজর কী করতে পারছি, আমরা নজর করতে পারছি যে প্রথমে এটা তো পেয়েছি 36.5 পেয়েছি, আর এটাই মধ্যমা পেয়েছি 37 পেয়েছি, অর্থাৎ এই 37 থেকে যদি 36.5 যদি বাদ দিই তাহলে কত পাবো, 0.5 পাবো, এর অ্যান্সার কত পাবো, আমরা 0.5 কিন্তু এর অ্যান্সার পাবো। বুঝতে পারছি আমি কী বলছি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি।
অর্থাৎ এর অ্যান্সার কিন্তু ডি এর অ্যান্সার 0.5। এবার সুপ্রিয় দর্শকার্থী, আমি তোমাদের কিন্তু দুই জায়গায় শূন্যস্থানগুলো সলভ করে দেবো। বলেছে বার্ষিক আর বাই 2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সরল সুদ কত হবে। তো দেখো এখানে আমরা নজর করতে পারছি, একটু কেটে দিচ্ছি, হ্যাঁ এখানে নজর করতে পারছি, আর এর মান বলে দিয়েছে এবং পি এর মান বলে দিয়েছে, টি এর মান বলে দিয়েছে, অর্থাৎ ইন্টারেস্টটা বলেনি। ইন্টারেস্টের ফর্মুলা কী আছে? ইন্টারেস্টের ফর্মুলা আছে PRT/100। PRT/ কত আছে? 100 আছে, তাই তো এটা আছে। তো দেখো এবার আমি কি করব, তোমাদের অঙ্কটা খুব সুন্দর করে কিন্তু সলভ করে দেবো, ঠিক আছে? তো দেখো সুদের হার আর সমান সমান আর বাই 2%, আসল পি সমান সমান 2p টাকা, সময় টি দ্বারা প্রকাশ করেছে, মানে টি বছর, তোমরা এখানে বছর লিখে দেবে, বছর, ঠিক আছে, বছর লিখে দেবে। আর ইন্টারেস্টের ফর্মুলা কী আছে? PTR/100। পি এর মান কী আছে? পি এর মান 2p আছে এবং টি এর মান টি আছে, আর এর মান R/2 আছে, যেটা এখানে আমি বসিয়ে দিয়েছি। তো দেখো 2 কেটে গেলে কী থাকছে? PRT/100, মানে 100 থাকছে, যেখানে অঙ্কটা আমরা দেখতে পারছি যে আসল কিন্তু অলরেডি কিন্তু বলে দিয়েছে, আসল কিন্তু বলে দিয়েছে 2p, ঠিক আছে, আসল কিন্তু 2p টাকা বলে দিয়েছে। এবং আমাদের সুদটা কী পেয়েছি? PRT/100 পেয়েছি, অর্থাৎ আমাদের সুদ আসল, একটু কেটে দিচ্ছি না মুসলে জায়গাটা একদম বাজে হয়ে যাচ্ছে, ঠিক একটু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এবার দেখো এটা আমাদের আসল 2p টাকা, এবং এখানে যে আমরা যে ইন্টারেস্ট যেটা পেয়েছি, ইন্টারেস্টটা কী পেয়েছি? PRT/100 যোগ PRT/100, অর্থাৎ সুদ আসল, সুদ আসল, সুদ হয়েছে PRT/100, আর আসল কিন্তু 2p টাকা, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অর্থাৎ এই শূন্যস্থানে হবে 2p প্লাস। তো দেখো একটু মুছে দিচ্ছি, অ্যান্সার হবে 2p প্লাস PRT/100, ঠিক আছে, শূন্যস্থানে হবে, ওকে। কী বলছি বুঝতে পারছো? আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান্টির অঙ্ক 15, বাইরের দিকে আছে 2x²-y² = 7xy হলে x:y-এর মানটা আমাদের বের করতে হবে। তো দেখো x:y-এর মানটা কত বেরোবে সেটা কিন্তু তোমরা ভালো করে একটু নজর করো। আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু টু দ্য পয়েন্ট আমি তোমাদের সলভ করে দিচ্ছি। তো দেখো অঙ্কটা কিন্তু এরকমভাবে কিন্তু বইতে আছে, আমি কী করেছি? গুণ করেছি, 15-র সঙ্গে 2x² গুণ করলে কত হবে? 30x² হবে। 15-র সঙ্গে y² গুণ করলে কী হবে? -15y² হবে। আর এদিকে 7xy আছে যেটা, সেটা কিন্তু আমরা বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে কিছু 30x²-7xy -15y² = 0, তাই তো কী বলছি বুঝতে পারছো? তাহলে তোমরা নজর করে দেখো যে 30x² - 18 থেকে 15 বাদ দিলে কত হয়? 7y² - 15y² তোমাদের মাথায় রাখতে হবে যে মিডিল টার্ম করতে গেলে এই 30-এর সঙ্গে 15 গুণ করলে কত হবে? 450 হবে। এই 450কে ভাগ করে তোমাকে আনতে হবে, তোমাদের 7 আনতে হবে, ঠিক আছে। মিডিল টার্ম ফাংশন তোমরা তো জানো। তো দেখো 18 থেকে 25 বাদ দিলে কত হয়? 7 হয়। আবার 30-এর সঙ্গে 15 গুণ করলে কত হয়? 450 হয়। আবার 18-এর সঙ্গে 25 গুণ করলেও 450 হয়, অর্থাৎ আমরা দেখতে পারছি যে পুরোপুরি কিন্তু পারফেক্ট আছে, ঠিক আছে। একটু মুছে দিচ্ছি, ভালো করে দেখো তোমরা, হ্যাঁ মুছে দিলাম, ওকে। তাহলে 30x²-18xy + 25xy - 15y², তাহলে এখান থেকে 6 কমন গেছে, 6 কমন গেলে কী থাকছে? 5×6 অর্থাৎ 5x - 3y। অপরদিকে এখানে 5y কমন গেছে, কী থাকবে তাহলে? 5x - 3y, অর্থাৎ 5x - 3y পাচ্ছি, আর এদিকে পাচ্ছি 6x + 5y পাচ্ছি, তাই তো? কী বলছি বুঝতে পারছো? আমরা নজর করতে পারছি যে 5x - 3y আর 6x + 5y = 0, তাহলে 5x - 3y = যদি 0 হয়, 5x = কী হবে? 3y হবে। x/y = কী হবে? 3/5 হবে, অর্থাৎ 3:5-এর অ্যান্সার হবে, ঠিক আছে। আবার অপরদিকে এখানে আমরা কী নজর করতে পারছি? আমরা এখানে নজর করতে পারছি যে 6x + 5y আছে, তাই তো? তাহলে 6x + 5y = 0, 6x = -5y, x/y = কী থাকছে? -5/6 থাকছে, অর্থাৎ -5:6 কিন্তু এর অ্যান্সার হবে, অর্থাৎ এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার। সুপ্রিয় দর্শকার্থী, কী বলছি বুঝতে পারছো?
তো এইগুলো একটু কেটে দিচ্ছি। ওকে, তোমরা খুব সুন্দর করে কিন্তু খাতায় লিখবে, ওকে, অঙ্কগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে। আমাদের নেক্সট অঙ্ক বলেছে, একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটি বৃত্তের দেয়াল বলা হয়। তো দেখো, দুটি বলেছে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের কী বলা হয়, জিয়া বলা হয়। এ তো সবাই জানো, আর কি বোঝাবো, বোঝানোর কোনো কিছুই নেই। রোমান ফোরের প্রশ্ন কি বলেছে, যে কস নাইন আলফা সমান সমান সাইন আলফা হলে, তো দেখো ট্যান ফাইভ আলফার মানটা নির্ণয় করতে বলেছে। তো দেখো অঙ্কটা আমি তোমাদের করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো, কস নাইন আলফা সমান সমান সাইন আলফা, কস নাইন আলফা সমান সমান কস নাইনটি ডিগ্রি মাইনাস আলফা, তাহলে কী দেখছো, নাইন আলফা সমান সমান নাইনটি ডিগ্রি মাইনাস আলফা, এই মাইনাস আলফা এদিকে আসলে কী হবে, প্লাস আলফা হয়ে যাবে। নাইন আলফা আর প্লাস একটা আলফা কত থাকছে, টেন আলফা থাকছে, সমান সমান নাইনটি ডিগ্রি। তাহলে আলফা সমান সমান কী থাকছে, নব্বই ডিগ্রি ভাগ দশ, কাটাকাটি করলে কত হবে, নাইন ডিগ্রি এর অ্যান্সার হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, একটু মুছে দিচ্ছি, দেখো না মুছলে, তো দেখো নব্বইকে দশ দিয়ে ভাগ করলে কত হবে, নাইন ডিগ্রি পাবো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আলফার মান কিন্তু নাইন ডিগ্রি। ওকে, কী বলছি বুঝতে পারছো, তাহলে ট্যান ফাইভ আলফার মানটা আমাদের বের করতে বলেছে। ট্যান ফাইভ গুণ আলফার মান কত, এখানে নাইন ডিগ্রি পেয়ে গেছি আমি, গুণ নাইন, তো দেখো ট্যান পাঁচ নং কত হয়, পঁয়তাল্লিশ, ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত হবে, ওয়ান হবে, ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত হবে, ওয়ান হবে। তো বুঝতেই পারছো খুব সুন্দর করে কিন্তু আমি সলভ করে দিছি। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের অঙ্কটা কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান ফাইভের অঙ্ক, বলেছে কোনো ঘনকের কর্ণের দৈর্ঘ্য রুট ফোরটি এইট সেমি হলে তার আয়তন সিক্সটি ফোর হবে। তো দেখো অ্যান্সার কিন্তু সিক্সটি ফোর হবে, বাট সিক্সটি ফোর কী করে হবে সেটা তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি। ওকে, তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী আছে, এ রুট থ্রি, তো তোমরা তো এটা জানো, তো এ রুট থ্রি সমান সমান ফোরটি এইট, ফোরটি এইট মানে কি চার গুণ চার গুণ তিন, দুটো চার থেকে একটা চার বাইরের দিকে নামছে, একটা ভিতরে রুট থ্রি থাকছে, তাই তো। তো দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রুট থ্রি, রুট থ্রি কেটে গেলে কী থাকছে, এ সমান সমান ফোর একক থাকছে, আয়তন কী আছে, বাহুর মাথায় কিউব, বাহু কত চার পেয়েছি, বাহু কত চার পেয়েছি, চারের মাথায় কিউব মানে কি চৌষট্টি, ঘন এককের অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি নেক্সট অঙ্ক করাবো রোমান সিক্সের অঙ্ক। সুপ্রিয় দর্শকার্থী, রোমান সিক্সের অঙ্ক বলেছে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স প্লাস ফোর, এক্স প্লাস টু, এক্স মাইনাস ওয়ান, সংখ্যা গুরুর মান পুনর, সংখ্যা গুরুর মান পনেরো হলে, তো দেখো শূন্যস্থানে কত হবে, তোমাদের মাথায় রাখতে হবে যদি তেরো ধরো তাহলে কিন্তু সংখ্যা গুরুর মান কিন্তু পনেরো আসবে। তো দেখো তোমরা ভালো করে নজর করে দেখো, এই যে, এই যে এক্স প্লাস টু আছে, এক্স প্লাস টু যদি এক্সের মান যদি তেরো ধরা হয়, তেরো দিয়ে পনেরো হচ্ছে, তো দেখো এই যে এক্স প্লাস টু, এই যদি এক্সের মান যদি তেরো ধরা হয় তাহলে কিন্তু হচ্ছে কী হচ্ছে, সংখ্যা গুরুর মান পনেরো আছে। অর্থাৎ তোমরা যদি এটাকে যদি তেরো ধরো তাহলে কিন্তু সংখ্যা গুরুর মান পনেরো আসবে। অর্থাৎ তোমরা কিন্তু বাকি যে ডিজিটকে তোমরা যদি চেক করো সেইখানে কিন্তু দুটো সংখ্যা করে আসবে না, একমাত্র পনেরো দুবার আসছে, আর এখানে তো একবার আসে অলরেডি। অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে তেরো, তেরোটা করলেই তো তোমরা পনেরোটা পাবে, এটা তো একটা স্বাভাবিক কথা, তাই তো। তো দেখো তোমাদের একটু এইখানে একটু করে দেখাচ্ছি, যখন মুখে বলেছি এক্স প্লাস ওয়ান, এক্সের মান তেরো ধরেছি, আর এখানে ফর্টিন হয়েছে, এক্সের মান তেরো যোগ দুই পনেরো, আর এক্স মাইনাস থ্রি, এক্স থেকে তেরো থেকে তিন বাদ দিলে কত হয় দশ হয়, এক্স প্লাস ফোর মানে কি তেরো আর চার সতেরো হয়, এক্স প্লাস টু মানে কি এক্সের মান তেরো আর এখানে দুই পনেরো হচ্ছে, আর এখানে আছে এক্স থেকে তেরো থেকে এক বাদ দিলে কত হয় বারো হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যা গুরু মান কিন্তু পনেরো, ওকে, পনেরো পনেরো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কিন্তু তেরো হবে, তেরোটা যদি ধরি তাহলে তো সংখ্যা গুরু মান পনেরোটা হবে, ওকে, তাই তো। কী বলছি বুঝতে পারছো, তো দেখো এবার আমি সত্য মিথ্যা নির্ণয় করবো, এই অঙ্কগুলো করাবো। কী বলেছে, নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে দু বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে। বলেছে নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে দু বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের
সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে। তো সুপ্রিয় দর্শকদের অঙ্কটা দেখলেই তোমরা বুঝতে পারছো মিথ্যা আছে, কারণ তোমাদের মাথায় রাখতে হবে যে এক বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কিন্তু সমান হয়, বাকি দু বছর হোক বা তিন বছর হোক বা চার বছর হোক সব সময়ের জন্য কিন্তু চক্রবৃদ্ধি সুদ কিন্তু বেশি হয়। আর এখানে তো ডাইরেক্ট বলেই দিয়েছে যে সরল সুদ বেশি হয় চক্রবৃদ্ধি সুদের থেকে, এটা তো একদম জল জ্যান্ত মিথ্যা কথা, তাই তো বুঝতেই পারছি কী বলছে, অর্থাৎ এটা কী হবে মিথ্যা হবে। সুপ্রিয় দর্শকদের আমাদের রোমান্টিক অঙ্ক কী বলেছে যে সিক্স মাল্টিপ্লাই থ্রি বাই ফোর মাল্টিপ্লাই থ্রি, থ্রি গুণ থ্রি রুট টু। তো দেখো এটা যদি সিক্স হয়, ঠিক আছে, সিক্স যদি হয় গুণ, তো দেখো রুট থ্রি এখানে কী আছে থ্রি আর কী আছে ফোর, গুণ এখানে কী আছে থ্রি আছে আর কত আছে টু আছে। তো দেখো এই যে এর যদি আমি যদি মাল্টিপ্লাই করি, এর মাল্টিপ্লাই করলে কিন্তু টোটাল ক্যালকুলেশন করে আমরা কিন্তু পাবো হচ্ছে সিক্স পাবো, সিক্স পাবো। তোমরা জানো যে আমরা কী জানি যে যদি রুট ফোর হয় এর মানে কী আছে ওয়ান বাই থ্রি, তাই তো? তো দেখো এখানে কিন্তু অত ঝামেলার দরকার নেই, এটা করে কিন্তু আমরা সিক্স পাবো, মানে এই টোটাল ক্যালকুলেশন করে সিক্স পাবো। আর সিক্স আর সিক্স গুণ করলে কত হয় থার্টি সিক্স হয়, অর্থাৎ কী আছে এটা কিন্তু সত্য আছে। ওকে কী বলছি বুঝতে পারছো, সত্য আছে, মুছে দিচ্ছি। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, নেক্সট অঙ্ক বলেছে আমাদের রোমান থ্রির অঙ্ক, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এ সি জাদুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে ও এ বি সমান সমান ও এ সি হবে, এটাও কিন্তু মিথ্যা আছে। বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং এ সি দুটি জ্যা, অর্থাৎ মনে করো ও কেন্দ্রীয় বৃত্ত, মনে করো এই একটা ও কেন্দ্রীয় বৃত্ত, না একটু মুছে দিচ্ছি কারণ অঙ্কটা লেখাটা বুঝতে পারবো না, উপরে করছি, মনে করো এটা ও কেন্দ্রীয় বৃত্ত, যেখানে বলেছে যে অঙ্কটা কী বলেছে ভালো করে শোনো, যে এ বি আর এ সি সমান দুটি যা, মনে করো এটা এ বি, এ বি, ওকে, আর বলেছে এ সি এই দিকে যা, এ সি এই দিকে, বলেছে দুটি সমান যা। তো আমি অঙ্কন করেছি, এবার বলেছে ও কেন্দ্রীয় বৃত্ত মানে কি মাঝখানে ও আছে, ওকে মাঝখানে ও আছে। এবার বলেছে যে ও এ অর্থাৎ এইটা ব্যাসার্ধের বিপরীত পাশে অবস্থিত ও এ বি, ও এ বি অর্থাৎ এইটা একটু কালারিং চেঞ্জ করছি, কালারিং চেঞ্জ, এটা এ ও বি অর্থাৎ এইটা, এই লাল কালারটা নিচ্ছি এইটা, ঠিক আছে। আবার বলেছে যে ও এ সি, ও এ সি মানে এইটা, অর্থাৎ এই যে অঙ্কটা আছে অঙ্কটা তোমরা দেখতে পারছো যে ও কেন্দ্রীয় বৃত্তে যেটা বলেছে যে বিপরীত পাশে অবস্থিত, তো অঙ্কটা দেখে তোমরা বুঝতে পারছো এটা বিপরীত পাশে অবস্থিত নয়, তার জন্য এটা কী আছে এটা কিন্তু মিথ্যা আছে। সুপ্রিয় দর্শকার্থী আমাদের চার দাগের অঙ্ক বলেছে একটি ঘড়ির মিনিটের কাটার প্রান্তবিন্দু এক ঘন্টায় পূর্ণ আবর্তন করে টু পাই রেডিয়ান, একদম ঠিক সত্য আছে। টু পাই রেডিয়ান মানে কি, টু পাই রেডিয়ান মানে কি টু গুণ পায়ের মান কত আছে, পায়ের মানে একশো আশি ডিগ্রি, একটু মুছে দিই নাহলে জায়গাটা একদম নোংরা হয়ে যাচ্ছে, মুছে দিচ্ছে, ওকে মুছে দিচ্ছে, না মুছলে বহুত বাজে লাগছে দেখতে। আচ্ছা টু গুণ পায়ের মান কত আছে একশো আশি ডিগ্রি, আশি ডিগ্রি মানে কি থ্রি সিক্সটি ডিগ্রি, থ্রি সিক্সটি ডিগ্রি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যদি একটা ঘড়ি মিনিটের কাটা হোক আর যা একবার যদি পূর্ণ আবর্তন করে, একবার যদি পূর্ণ আবর্তন করে তাহলে কিন্তু যদি একটা ঘড়ি হয়, এই ঘড়িটা একটা বৃত্ত, এটা সবসময়ের জন্য কী আছে টার্গেট থ্রি সিক্সটি, যদি একবার যদি মনে করি এখান থেকে ঘড়িটা যদি স্টার্ট হয়, ঘড়িটা যদি ঘোরে এইভাবে যদি ঘোরে, সে আমি একদিক দিয়ে ঘুরি দেখাচ্ছি, যদি এতটা ঘোরে একবার করলে থ্রি সিক্সটি, থ্রি সিক্সটি করে যদি দুবার ঘোরে, আর একবার যদি ঘোরে এরকম করে যদি ঘোরে আবার থ্রি সিক্সটি হবে, সে মিনিটের কাটা হোক আর ঘন্টার কাটা হোক। কিন্তু বলেছে পূর্ণ এক ঘন্টায় আবর্তন করে, এখানে কিছু ঘন্টার কাটাটা উল্লেখ করেছে, তাহলে কী আছে টু পাই রেডিয়ানই হবে, অর্থাৎ কী আছে এটা কী আছে এটা সত্য হবে, বোঝানোর আর কোনো কিছুই নেই।
একদম মুখে মুখে অ্যান্সার বেরিয়ে যাবে দ্রুত গতিতে। আমাদের নেক্সট অঙ্ক কি আছে? আমাদের নেক্সট অঙ্ক বলেছে পাঁচ দাগের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাস ও আয়তন সমান হলে শঙ্কুর উচ্চতা চোঙটির উচ্চতার তিন গুণ হবে। তো দেখাটা সত্য হবে না মিথ্যা হবে দেখে দিয়েছি। বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু, ঠিক আছে, শঙ্কু আর একটা চোঙ বলেছে। শঙ্কুর আয়তন কী আছে? 1/3 πr² h। আর চোঙের কী আছে? চোঙের আছে আয়তন আছে πr² h। তো দেখো দুটোকে যদি আমি সমান করি, পাই পাই কেটে দিলাম, ঠিক আছে, আর স্কোয়ার কেটে দিলাম এইচ। তো দেখো আমরা যদি অঙ্কটা যদি এই যে অঙ্কটা যদি দেখতে পারছি যে শঙ্কুটির উচ্চতা চোঙের উচ্চতার তিন গুণ হবে, শঙ্কুটির উচ্চতা। তো দেখো আমরা দেখতে পারছি যে শঙ্কুটির উচ্চতা যদি হয়, আমি যদি এখানে এক্স ধরে নিতাম, তাহলে কী দেখছে? এক্স সমান সমান কী থাকছে? থ্রি থাকছে। অপর দিকে দেখো এখানে কত আছে? থ্রি আছে। অর্থাৎ এর অ্যান্সার কিন্তু সত্য হবে, তিনই বেরোচ্ছে। তোমরা তো দেখতেই পাচ্ছ দু সাইড থেকে মাল্টিপ্লাই করে, সরি অ্যাঙ্গেল করে ডিভাইডেড করে আমরা তিনই পাচ্ছি, অর্থাৎ এটা কী আছে? সত্য আছে। আমাদের নেক্সট অঙ্ক কী আছে একটু মুছে দিচ্ছি, না মুছলে হবে না। বলেছে যদি এন সংখ্যক রাশির গড় এক্স বার হয়, এন মাইনাস ওয়ান সংখ্যক রাশির যোগফল কে হয়, তবে এন এর মান হবে n/x-k। তো দেখো এটাও সত্য আছে, যেটা কিন্তু বইতে তোমাদের আমি বারবার বুঝিয়েছি। এটা কিন্তু রাশিবিজ্ঞানের অঙ্ক 26.1, 26.2, 26.3, 26.4 এর অঙ্কগুলো তোমাদের আমি বুঝিয়েছি, এটাও কী হবে? সত্য হবে। তো বুঝতে পারছো আজকে আমি টোটাল কিন্তু এক দাগের অঙ্ক, দু দাগের অঙ্ক, তিন দাগের অঙ্ক সলভ করে দিয়েছি। যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় আমাদের অবশ্যই জানাবে, তার জন্য আমি তোমাদের যতটা পারি সম্ভব চেষ্টা করব। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আমি চেষ্টা করব তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, যতটা পারি চেষ্টা করব যাতে তোমরা একটা ভালো রেজাল্ট করো। এই বলে আমি আমার ভিডিওটা আজকের দিনের জন্য আমি শেষ করছি।